সালের সতেরোই আগস্ট সিএনজি চালক হজরত আলীকে খুন করে সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় সিলেটের বিয়ানীবাজারে সিএনজি চালিত অটোরিক্সা চালক হজরত আলী হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসির রায় দিয়েছে মমন আদালত বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ছাড়ের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন দণ্ড প্রাপ্তরা সুনামগঞ্জের জগন্নাথপুরের রসুন আলীর ইসলাম দক্ষিণ সুনামগঞ্জের ছেলে সুমন আহমদ দক্ষিণ সুনামগঞ্জের ফজিল বাড়ির ছেলে শিপুমিয়া দক্ষিণ সুনামগঞ্জের হাজি মিয়ার ছেলে জাকারিয়া এবং দক্ষিণ সুনামগঞ্জের ফরমুজ আলীর ছেলে মোহাম্মদ রুহুল আমিন তবে আদালতের সাক্ষ্য গ্রহণের পর থেকেই পলাতক রয়েছেন আসামিরা বাদিপক্ষের আইনজীবী জায়দা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বিবরণীতে জানা যায় দুই হাজার সালের সতেরোই আগস্ট দণ্ডপ্রাপ্ত আসামিরা চেঞ্জি চালিত অটোরিক্সা চালক হজরত আলীকে নিয়ে সিলেট থেকে বিয়ানীবাজার যান সেখানে রাত এগারোটার দিকে কৌশলে তাকে ছুরি করে সিএনজি নিয়ে পালিয়ে যায় এর পরদিন দিন নিহতের বাইশ শুক্র আলী বিয়ানীবাজার টানায় মামলা দায়ের করেন হত্যাকাণ্ডে দীর্ঘ দশ বছর পর বৃহস্পতিবার পাঁচ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত মামলা রায়ে খুশি নিহতের পরিবার পলাতকদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীও